তুফান উইফার টিফিন ব্রেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে। আজকে সারা দিন আমরা স্কুলের বন্ধুদের সাথে অনেক আনন্দ করব, হইচই করব, আড্ডা দেব, ওদের কাছ থেকে নাচ দেখব, গান শুনবো। তাহলে চলো একটা গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করি। রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির কি অপূর্ব সমন্বয়! যে বন্ধুরা তোমাদের জন্য এত সুন্দর করে একটা গান উপহার দিল, ওদের সবার জন্য থাকছে টুফান ওয়েফার। আর চলো আমরা চলে যাই পরবর্তী সেগমেন্টে। ২০০৪ সালে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু হয় কলেজ গেট বাস স্ট্যান্ড সংলগ্ন গজরবি রোডে। শুরু থেকে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে উল্লেখযোগ্য অবদান রাখে। মাত্র ১২ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম সারির স্কুল অ্যান্ড কলেজ সমূহের মধ্যে স্কুলটি তাদের অবস্থান নিশ্চিত করেছে। সাততলা বিশিষ্ট চারটি সুবিশাল ভবনে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩৮৪২ জন। পাঠদানের জন্য রয়েছে ৯৫ জন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা। অফিস পরিচালনার জন্য রয়েছে ৩২ জন কর্মকর্তা কর্মচারী। অত্যন্ত অভিজ্ঞ পারদর্শী শিক্ষক মণ্ডলী এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উন্নত শিক্ষা পদ্ধতি, মনোরম পরিবেশ, নিয়ম শৃঙ্খলা ইত্যাদি বিবেচনায় মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজটি ঢাকায় উন্নত মানের কলেজসমূহের মধ্যে অন্যতম। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজটি অংশগ্রহণ করে কৃতিত্ব স্বাক্ষর রেখেছে। সুপ্রতিষ্ঠিত কম্পিউটার কেন্দ্র, পর্যাপ্ত বইপত্র সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত মানের ল্যাবরেটরি রয়েছে।
রয়েছে। পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞান চর্চা, খেলাধুলার জন্য সুবিশাল মাঠ ও অন্যান্য সহ পাঠ্যক্রম কার্যের ব্যবস্থা রয়েছে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে। টুফান ওয়েফার টিফিন ব্রেক নিয়ে আজ আমরা আছি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে, আর আমাদের এবারের সেগমেন্ট ছবি আঁকা প্রতিযোগিতা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের এক ঝাঁক ছোট্ট বন্ধু। ওদের ছবি আঁকার বিষয় থাকছে উন্মুক্ত আর সময় থাকছে এক ঘন্টা। আমি 1 2 3 বললে তোমরা ছবি আঁকা শুরু করে দিও, কেমন? রেডি, 1 2 3 স্টার্ট। সবাই খুব মনোযোগ দিয়ে ছবি আঁকছে, আর চলো এই ফাঁকে আমরা একটা ব্রেক থেকে ঘুরে আসি। বিরতির পর তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম টুফান ওয়েফার টিফিন ব্রেক অনুষ্ঠানে। বন্ধুদের ছবি আঁকা কিন্তু শেষ, ওদের সময়ও শেষ। বন্ধুরা, আমি 1 2 3 বললে তোমরা সবাই ছবি আঁকা বন্ধ করে দেবে, ঠিক আছে? রেডি, 1 2 3 হ্যান্ডস আপ। আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই খুব সুন্দর করে ছবি এঁকেছো। কি এঁকেছো, কেমন এঁকেছো সবাইকে একটু দেখিয়ে দাও বন্ধুদের। ইংরেজি, ব্যাকরণ, অর্থনীতি, ভূগোল, বাংলা, সেই সাথে জ্যামিতি, এই নিয়ে লেখাপড়া চলছে যে বেশ। তোমরা তো দেখলে সবাই কত চমৎকার করে ছবি এঁকেছে। এত সুন্দর ছবিগুলোর মাঝখান থেকে কাকে যে ফার্স্ট করি, এটা কিন্তু খুব একটা টেনশনের ব্যাপার আর খুব কনফিউজিংও। যেহেতু সবাই খুব ছোট, আমার মনে হয় ওদের সবাইকেই পুরস্কার দেওয়া উচিত, অর্থাৎ তোমরা সবাই ফার্স্ট হয়েছো। তোমাদের সবার জন্য থাকছে টুফান ওয়েফার। আর বন্ধুরা, চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। টুফান ওয়েফার টিফিন ব্রেক নিয়ে আজ আমরা আছি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে। তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে আছে স্কুলের এক ঝাঁক ছোট্ট বন্ধু। আর একটা গ্রুপ আড্ডা হবে না তা তো হয় না, ঠিকই ধরেছ আমাদের এবারের সেগমেন্ট গ্রুপ আড্ডা। তাহলে বন্ধুরা, গ্রুপ আড্ডার শুরুতে একটা কবিতা আবৃত্তি শুনি, তাই না? কেমন হয় বলো? কে কবিতা আবৃত্তি করতে পারো তোমাদের মধ্যে? ও, সামনে, তাহলে আবৃত্তি করো। পালকির গান সতেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, চাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাতায় বসে ঝুলছে কষে, দুধের তাচি সুস্থে বাঁচি, উঠছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে, আঠের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে ধায় হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে ঘেও ক্লান্ত দেহ, গঙ্গা ফরিং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঝলে, পালকি চলে রে, অঙ্গ চলে রে, আর দেরি কত, আরো কত দূর। আচ্ছা, গান গাইতে পারো তোমাদের মধ্যে কেউ? কি গান করবে? বুলবুল পাখি, বুলবুল পাখি, ময়নাটি আয়না জানা গান শুনি, তোর তোর বনের গান নীল নীল
পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথা কুল 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 রোজ বয়ে যায় ব্যাঙ্গুমা ব্যাঙ্গুমি গল্প শোনায় রাজার কুমার কি রাজ্য রে যায় ভোর বেলা পাখনা মিলে দিলি তোরা এলি কি বল না সে দেশে পেরিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে তোর তোর বনের গান নীল নীল নদী তান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। বাহ, খুব চমৎকার। আচ্ছা, একটা কৌতুক হলে কেমন হয়? কে কৌতুক পারো তোমাদের মধ্যে? তুমি কৌতুক করবে? একবার তিন বন্ধু আমেরিকা বেড়াতে গেল। এরপর তারা 75-তলা একটা বিল্ডিং দেখলো। তো বিল্ডিংয়ের গার্ড তাদের বলল যে রাত 12টার পর কিন্তু এই বিল্ডিংয়ের লিফট বন্ধ হয়ে যায়। তো তারা ঘুরে টুরে এসে এসে দেখলো যে রাত 12টায় লিফট বন্ধ হয়ে গেছে আর রাত 12টা বেজে গেছে। তো তারা এই এই বিল্ডিংটাকে তিনটা ভাগে ভাগ করে নিল। একটা ভাগে তারা সুখের গল্প বলবে, একটা ভাগে অভিযানের গল্প, আরেকটা ভাগে দুঃখের গল্প। তো দুটা ভাগ তারা সুখের গল্প অভিযানের গল্প বলে শেষ করে ফেললো, আর আরেক ভাগে হলো দুঃখের গল্প। এখন দুঃখের গল্পে শেষে এক বন্ধু বলল, বন্ধু দুঃখের গল্পটা হলো আমরা রুমের চাবিটা গাড়িতেই ফেলে এসেছি, আবার আমাদের 75-তলা নেমে নিচে যেতে হবে। খুব মজা লাগলো। আর এবারে আমরা একটা কুইজ করব, ঠিক আছে? আমার ডান দিকে যারা আছে তারা হবে গ্রুপ এ, আর বাম দিকে যারা আছে তারা হবে গ্রুপ বি। আর যে গ্রুপ আমার কোয়েশ্চেনের আনসার করতে পারবে সেই গ্রুপ হবে উইনার, তাদের জন্য গিফট থাকবে। ঠিক আছে, তাহলে কি আমি গ্রুপ এ কে দিয়ে শুরু করব? গ্রুপ এর জন্য আমার প্রশ্ন হলো, 1971 সালের আগে, যুদ্ধের আগে 1969 সালে একটি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, এই অভ্যুত্থানটি কি নামে পরিচিত? গণ অভ্যুত্থান। তোমাদের জন্য প্রশ্ন হলো, 71 সালের 16ই ডিসেম্বরে আমরা যখন বিজয় লাভ করলাম তখন পাকিস্তানিদের মধ্য থেকে কতজন হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল? প্রায় 93,000। বাহ, গ্রুপ এও তো আনসার দিয়ে দিল, গ্রুপ বিও আনসার দিয়ে দিল। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা প্রশ্ন করব, যে গ্রুপ আগে উত্তর দিতে পারবে সেই গ্রুপ উইনার হবে, ঠিক আছে? তোমাদের দুই গ্রুপের জন্যই প্রশ্ন হলো, কবি কাজী নজরুল ইসলামকে কোথায় সমাধিস্থ করা আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। গ্রুপ বি কিন্তু আজকে উইনার হয়ে গেল। আচ্ছা, গ্রুপ বি উইনার হলেও গ্রুপে তোমরা কিন্তু মন খারাপ করো না, কারণ তোমাদের সবার জন্যই তুফান ওয়েফার আছে। এটা গ্রুপ এর জন্য, এটা গ্রুপ বির জন্য। দেখতে দেখতে আরো একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল, কোথাও যেও না, আমাদের সঙ্গেই থেকো। বিরতির পরে তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম তুফান ওয়েফার টিফিন ব্রেক অনুষ্ঠানে। বন্ধুরা, চলো তাহলে আমরা আবারও মেতে উঠি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের সাথে। টুফান ওয়েফার টিফিন ব্রেক নিয়ে আজ আমরা আছি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে। আর আমাদের এবারের সেগমেন্ট গেম শো, এটা কিন্তু একটা রিয়েল গেম, অর্থাৎ 100 মিটার স্প্রিন্ট। এটা হচ্ছে ক্লাস 7-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। চলো দেখি ক্লাস 7-এ এবারে কে উইনার হয়, কে হয় চ্যাম্পিয়ন। আমাদের সাথে আছে আমাদেরকে হেল্প করবার জন্য ওদের স্কুলেরই দুজন ভলেন্টিয়ার। তাহলে চলো বন্ধুরা শুরু করে দিই। বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের আজকের গেম শো সেগমেন্টের উইনারকে।
তোমার নাম কি? জাকি মুজাহিদ। ক্লাস 7 এ পড়ো। জি। অনেক অনেক কংগ্রাচুলেশন, আর উইনার হওয়ার জন্য তোমার জন্য থাকছে টুফান ওয়েফার। টিফিন ব্রেকে পাই ভিন্ন আবেশ, টিফিন ব্রেক, আহা টিফিন ব্রেক। থ্যাংক ইউ। ওয়েলকাম তোমাকে। আর বন্ধুরা চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মিষ্টি পাঁচজন বন্ধু খুব সুন্দর করে সেজে আছে তোমাদেরকে একটি নাচ দেখাবে বলে। তাহলে চলো উপভোগ করে স্কুলের বন্ধুদের পরিবেশনে চমৎকার একটা নৃত্য। মডেল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের অংশগ্রহণে আমরা কি সুন্দর একটা নাচ দেখলাম। ওদের সবার জন্য থাকছে টুফান ওয়েফার। আর বন্ধুরা চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ফাইন, থ্যাংক ইউ। স্যার, আজ সারাদিন আমরা আপনাদের স্কুলের শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছি। স্যার, এই স্কুলের পথ চলার শুরুর গল্পটা যদি আমাদের সাথে একটু বলেন। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ 2004 প্রতিষ্ঠিত হয়। রাজধানীর প্রাণকেন্দ্র সরারদি মেডিকেল কলেজের সামনে প্রতিষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠান। মাত্র 12 বছরের আমরা শিক্ষাক্ষেত্রে
তথা বাংলাদেশের শিক্ষা সেক্টরে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছি। স্যার, এবারে স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তারা সাংস্কৃতিক অঙ্গনে কতটা এগিয়ে আছে যদি একটু বলেন। আমাদের ছাত্রছাত্রীরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের যোগ্যতা স্বাক্ষর রেখেছে। পড়ালেখার পাশাপাশি এই সাহিত্য সংস্কৃতি ডিবেট ক্লাব, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট অ্যাটেন্ড করেন। স্যার, আমরা শুনেছি যে আপনাদের স্কুলে প্রত্যেকটা অকেশনেই অকেশনালি এক একটা প্রোগ্রাম করা হয়, যেমন গত মাসেও ফলোৎসবের আয়োজন করা হয়েছিল, তো এই অকেশনগুলো নিয়ে যদি কিছু বলেন আমাদেরকে। শিক্ষার একটা অংশ জাতীয় দিবসগুলো উদযাপন করা এবং প্রত্যেকটা ইভেন্ট থেকে ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া। আমরা সকল জাতীয় দিবসগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করে থাকি, যেমন পয়লা বৈশাখ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস। স্যার, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, স্কুল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর টিভি এবং টুফান ওয়েভারের পক্ষ থেকে স্কুলের জন্য ছোট্ট একটা শুভেচ্ছা উপহার আছে। দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় শেষ, কিন্তু আমি লাবণ্য তোমাদেরকে কথা দিচ্ছি আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেলে আবারও চলে আসবো নিয়ে তোমাদের পছন্দের অনুষ্ঠান টুফান ওয়েফার টিফিন ব্রেক। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু বন্ধুরা তোমরা এ পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পরিচ্ছন্ন রেখো তোমার আশেপাশের পরিবেশ। আজকের মতো টাটা।